আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করছি। আমার ছাদ বাগানের যে পাতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটি পাতা, যার নাম মানিক পাতা। একে কেউ কেউ বিভিন্ন নামে চিনে থাকে, যেমন আদামণি, আদা গুনগুনি, টেরা পাতা, ডুলমণি ইত্যাদি বিভিন্ন নামে চিনে থাকে। এই থানকুনি পাতা নিয়ে অনেক পুষ্টিবিদ এবং স্বাস্থ্যবিজ্ঞানীদের স্বাস্থ্যবিদদের বিভিন্ন মতামত এবং গবেষণা লব্ধ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এই থানকুনি পাতার যেসব পুষ্টি উপাদান বা ঔষধি গুণাগুণ রয়েছে, সেগুলো হচ্ছে এতে আছে অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফাইটোকেমিক্যালস, ব্যাকোসাইট এ, ব্যাকোসাইট বি, খনিজ উপাদানসহ আরও আমাদের শরীরে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানসমূহ এতে বিদ্যমান রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই থানকুনি পাতা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে থানকুনি পাতার রস একটি কার্যকরী মহাঔষধ। এছাড়াও যাদের মাথার চুল পড়ে যায়, চুল পড়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিদিন নিয়মিত অল্প পরিমাণে থানকুনি পাতার রস অথবা কয়েকটা থানকুনি পাতা নিয়ে চিবিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যাবে। এছাড়াও ঠান্ডা, সর্দি বা কাশিতে থানকুনি পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাঔষধ হিসেবে খাওয়া যেতে পারে। 7 দিন নিয়মিত খেলে এর উপকারিতা অনুভব করা যাবে। এছাড়া যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বিশেষ করে যাদের বদহজম সহ পেটের বিভিন্ন সমস্যা আছে, তারা নিয়মিত থানকুনি পাতা খেলে অথবা থানকুনি পাতার রস খেলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। থানকুনি পাতা যাদের জয়েন্টে ব্যথা এবং ওজন বেশি, তারা এই পাতা নিয়মিত খেলে আপনাদের ওজন কমে যাবে এবং জয়েন্টের ব্যথাও অনেক কমে যাবে। যাদের কৃমির সমস্যা আছে, তারা এই পাতার রস নিয়মিত কিছুদিন খেলে কৃমির সমস্যা থেকে সমাধান পাবেন। আমাদের শরীরের বিভিন্ন যে ক্ষতিকর টক্সিন থাকে, সেগুলো বের করে দিতে থানকুনি পাতা অত্যন্ত কার্যকরী একটি মহাঔষধ। এছাড়াও যাদের ভালো ঘুম হয় না, তারা এই পাতার রস খেতে পারেন। মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা বাড়াতে থানকুনি পাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বেকোসাইট এ এবং বেকোসাইট বি নামক দুটি উপাদান আছে, যা মস্তিষ্কের কোষ সজীব রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমাদের বিভিন্ন জায়গায় ছোটোখাটো কেটে গেলে আমরা থানকুনি পাতার রস সেখানে যদি দেই, তাতে আমাদের ওই ক্ষতটি বা কাটা জায়গাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে থানকুনি পাতার একটি অত্যন্ত কার্যকরী মহাঔষধ। এতক্ষণ তো আমরা এর অনেকগুলো গুণের কথা শুনলাম। তো অনেকেই হয়তো ভাবছেন, তাহলে আমরা এখন থেকে বেশি বেশি করে শুধু থানকুনি পাতা খেতে থাকবো। তো সবাইকে এই প্রেক্ষিতে বলে রাখি, আসলে খুব বেশি পরিমাণে কোনো কিছুই খাওয়া যাবে না, তাতে উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই যদিও থানকুনি পাতা আমাদের শরীরের জন্য বা আমাদের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতি মূল্যবান একটি ঔষধি গুণসম্পন্ন পাতা, তবু এটি আমাদের পরিমিত পরিমাণে খেতে হবে। আর খাওয়ার যে সাধারণ নিয়ম, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিদিন সকালে অল্প কয়েকটা পাতা নিয়ে চিবিয়ে খেতে পারেন, অথবা কিছু পাতা ছেঁচে 1 চা চামচ পরিমাণে প্রতিদিন সকালে রস খেতে পারেন। তো চলুন, আমরা এই এত গুণাগুণ সম্পন্ন এই থানকুনি পাতা আমরা নিয়মিত এবং পরিমিত পরিমাণে খাই এবং সুস্থ সুন্দর জীবনযাপন করি। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং আনন্দে থাকুন। ধন্যবাদ সবাইকে।